নমস্কার। জনগণের কল্যাণে রাজ্যের বিজেপি পরিচালিত সরকার কাজ করছে। 2018 সালের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি পূরণের পরিপ্রেক্ষিতে 2023 বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির তরফ থেকে ত্রিপুরা সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। সংকল্পপত্রে ভাজপা অঙ্গীকার করেছে বালিকা সমৃদ্ধি স্কিম চালু করা হবে, যাতে কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশ থেকে প্রতিটি পরিবার 50,000 টাকার একটি বন্ড করা হবে। মেধাবী কলেজ গামী মহিলা ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, পিএম উজ্জ্বলা যোজনায় সমস্ত সুবিধাভোগীদের দুটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, সকল যোগ্য ভূমিহীন নাগরিকদের জমির পাট্টা বিতরণ করা, 2025 সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এবং শহরের সমস্ত নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সুলভ মূল্যের আবাসন তৈরি করা হবে, ক্যান্টিন চালু করা হবে যেখানে 5 টাকা প্রতি প্লেট ধরে 3 বার ভর্তুকিযুক্ত রান্না করা খাবার পাওয়া যাবে, পিডিএস সুবিধাভোগীদের জন্য প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম এবং বছরে 4 বার ভর্তুকি দরে ভোজ্য তেল সরবরাহ করা হবে। প্রস্তাবিত 125তম সংবিধান সংশোধনী বিলের এখতিয়ারের মধ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অতিরিক্ত আইনি নির্বাহী এবং প্রশাসনিক আর্থিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে পুনর্গঠন করা হবে। ত্রিপুরা জনজাতি বিকাশ তফসিলি উপজাতি পরিবারকে 5,000 টাকা করে বার্ষিক আর্থিক সহায়তা, উপজাতীয় সংস্কৃতি অধ্যয়ন গবেষণা প্রচার সংরক্ষণের জন্য গন্ডাছড়ায় মহারাজা বীর বিক্রম মাণিক্য উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, প্রধান সমাজপতিদের সম্মানীয় ভাতা প্রতি মাসে 2,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করা হবে, পিএম কিষাণ যোজনার আওতায় প্রতি বছর 6,000 থেকে 8,000 টাকা আর্থিক সহায়তা বৃদ্ধি, ভূমিহীন কিষাণ বিকাশ যোজনার আওতায় সমস্ত ভূমিহীন কৃষকদের প্রতি বছর 3,000 টাকা আর্থিক সহায়তা, মৎস্য সহায়ক যোজনায় সমস্ত জেলেকে 6,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা, 2024 সালের মধ্যে জল জীবন মিশনের অধীনে সমস্ত পরিবারে নলবাহিত জলের পরিষেবা সরবরাহ করা, আয়ুষ্মান ভারতের অধীনে প্রতি পরিবারের বার্ষিককে 5 লক্ষ টাকা থেকে দ্বিগুণ করে 10 লক্ষ টাকা করা হবে, 100% ক্রেডিট গ্যারেন্টি কভার সহ MSME এবং উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ প্রদান করা হবে এবং 500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 50,000 মেধাবী কলেজ ছাত্রছাত্রীদের স্মার্টফোন প্রদান করা হবে। আগামী 5 বছরে রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়ন আধুনিকরণের লক্ষ্যে 1,000 কোটি টাকা বিনিয়োগ সহ ত্রিপুরা সড়ক রক্ষণাবেক্ষণের উন্নয়ন প্রোগ্রাম চালু করা হবে। 1,000 কোটি টাকা বিনিয়োগ করে ত্রিপুরা পর্যটন অর্থনীতিতে প্রসারিত করা হবে। রাজ্যের লোকনৃত্য সঙ্গীত ও থিয়েটারকে জনপ্রিয় করতে HD বর্মন পারফর্মিং আর্টস একাডেমি প্রতিষ্ঠা করা হবে। 1,000 কোটি টাকা বিনিয়োগে ত্রিপুরা পর্যটন অর্থনীতি প্রসারণ করা হবে। 1 লক্ষ লোককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে কর্মসংস্থান প্রদানের জন্য ত্রিপুরা ট্যুরিজম স্কিল মিশনে চালু করা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত 5 বছরে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবটাই ইতিমধ্যে পূরণ করা হয়েছে, এর চেয়ে বেশি কাজ করে দেখানো হয়েছে। বিজেপির প্রতি মানুষের আস্থা তৈরি করা হয়েছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের সকল স্তরের মানুষের কথা চিন্তা করে এটি তৈরি করা হচ্ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের কল্যাণের কথা উল্লেখ করা হয়েছে এখানে। ভাজপার সংকল্পপত্রে অতীতে এবং ভবিষ্যতের সাথে যোগসূত্র রয়েছে। 2018 সালে প্রতিশ্রুতি পূরণে থেমে থাকেনি বিজেপি। 15টি একলভ্য স্কুল, বিশ্ব ব্যাংক থেকে 1,300 কোটি টাকার প্রকল্প, ত্রিপুরায় 37,000 ভ্রু জনজাতি স্থায়ী পুনর্বাসন, গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপন সংকল্পপত্রে ছিল না, কিন্তু জনকল্যাণ এর ঘোষণার বাইরেও বিজেপি কাজ করেছে দাবি। বিজেপির দেশের মধ্যে একমাত্র দল যা রিপোর্ট কার্ড হাতে মানুষের দরবারে হাজির হওয়ার ক্ষমতা রাখে। প্রত্যেককে ঘর, পানীয় জল, সামাজিক ভাতা বৃদ্ধি, স্বসহায়ক মূল্যে ধান ক্রয় ও সহ বহু সংকল্পের সফল বাস্তবায়ন হয়েছে, তাতে প্রমাণিত আগামী 5 বছরের জন্য নেওয়া সংকল্প পূরণ করবে বিজেপি। মেধাবী কলেজ ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। শুধু তাই নয়, পিএম উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের 2টি LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তেমনি সকল যোগ্য ভূমিহীন নাগরিকদের জমির পাট্টা বিতরণ, 2025 সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এবং শহরের সমস্ত নথিভুক্ত সুবিধাভোগীদের জন্য সুলভ মূল্যের আবাসনের ব্যবস্থা করা হবে, PDS সুবিধাভোগীদের জন্য প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম এবং বছরে 4 বার